আমাদের আজকের টপিকস ল্যাপটপের ল্যান পোর্ট সম্পর্কে। ল্যান, LAN, যেটা ইংলিশে ফুল মিনিং হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক পোর্ট, লোকাল এরিয়া নেটওয়ার্ক পোর্ট। অর্থাৎ ল্যান পোর্ট প্রধানত একটি নেটওয়ার্ক পোর্ট। তার মানে আমরা যেটা বুঝলাম যে এই যে ল্যান পোর্ট, ল্যান পোর্ট কি প্রধানত একটি নেটওয়ার্ক পোর্ট বা নেটওয়ার্ক সংযোগ স্থান। এটি মূলত একটি সকেট যা ল্যাপটপ, সার্ভার, ভিডিও গেম কনসোল এবং অন্যান্য ডিভাইসগুলোকে ইন্টারনেটে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। তাহলে এই ল্যান পোর্ট দ্বারা আমরা মূলত, আমরা যদি বলি যে ল্যান পোর্ট দ্বারা কি করতে পারি, ল্যান পোর্ট আমরা যখন ওয়াইফাই কানেকশন দিই, ওয়াইফাই যেটা আমরা সহজে বুঝি, এই ওয়াইফাই কানেকশনটা দেওয়াটাই হচ্ছে ল্যান পোর্টের কাজ। অর্থাৎ ল্যান পোর্ট দ্বারা আমরা মূলত কি কাজ করব, একটি সকেট যা ল্যাপটপ, সার্ভার, ভিডিও গেম কনসোল এবং অন্যান্য ডিভাইসগুলোকে ইন্টারনেটে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। এখন আমরা আসি যে ল্যান পোর্টটা আসলে কোথায় থাকে ল্যাপটপের, বা দেখতে কিরকম, আমরা কিভাবে এটাকে ব্যবহার করব, সেই বিষয়ে আমরা এখন দেখব। এই যে একটা ল্যাপটপের এই যে পোর্টটা দেখতেছেন, এই যে পোর্ট, এই পোর্টটাকে বলা হয়েছিল ল্যান পোর্ট। আর এই ল্যান পোর্টের সাহায্যে আমরা কি করতে পারবো, ল্যান পোর্টের সাহায্যে আমরা ডিভাইসগুলোকে ইন্টারনেটে কানেক্ট করতে পারবো। আর এটা হচ্ছে হলো সংযোগকারী তার, ইন্টারনেট সংযুক্তকারী তার, আর এটা হচ্ছে ইন্টারনেট সংযোগকারী প্লাগ। এই সংযোগকারী প্লাগটা যদি যখন আমরা এই পোর্টে, এই ল্যান পোর্টে দিব, তখন হচ্ছে ওয়াইফাই কানেকশন পাবে এবং ইন্টারনেট যুক্ত হবে। তখন আপনি যে কোনো কাজ করতে পারবেন, ওয়াইফাই দিয়ে ইন্টারনেটে যে কোনো কাজ সহজে করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।